আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লবণীয় স্বাদের চাপা শুটকির ভর্তা রেসিপি। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই চাপা শুটকির ভর্তাটা তৈরি করি। তো আমি এখানে এর জন্য চাপা শুটকি নিয়ে নিয়েছি কিছুটা, আর এই চাপা শুটকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম তারপরে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে আমি তাওয়ায় টেলে নেব। আপনারা চাইলে এটাকে কাঁচা অবস্থায়ও পিষে বা গুঁড়ো করে নিতে পারেন, হালকা একটু পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে পিষে নিতে পারেন। আমি এটাকে একটু টেলে নেব, কারণ এই ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি এখানে 3 থেকে 4টি পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের করে কেটে, আর আস্ত একটি বড় রসুনের সব কুয়াগুলোকে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় পর্যায়ে একটা প্যান বসিয়ে দিয়ে, প্যানটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, আর এগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য হালকা আছে চুলার একদম ভেজে নেব। এটাতে আমি কোনো রকম কোনো কালার আনব না, এটাকে এরকম লালই রাখবো আমি। শুধু একটু হালকা আছে ভেজে নেব, যাতে করে এর ভিতরটা একটু ড্রাই হয়ে যায় আরও, আর এটা আমার পাটায় পিষতে খুব বেশি সুবিধা হয়। তো আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মরিচগুলোতে কোনো রকম কোনো কালার আনিনি। তো মরিচগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এখন আমি তাওয়া দিয়ে দেব সেই রসুনগুলো। রসুনগুলোকে কিন্তু আমি ছোটো টুকরো করে নিইনি, প্রত্যেকটা খোসা শুধু ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এগুলোকে একটু ছোটো করে কেটেও নিতে পারেন, আমি এভাবেই একটু ভেজে নিচ্ছি। তো এটাকেও চুলার আঁচটাকে একদম লোতে রেখে তারপরে যদি আপনারা কিছুক্ষণ ভেজে নেন, তাহলে এর উপরটাও খুব বেশি কালার আসবে না আর ভিতরটাও অনেকটা সফট হয়ে যাবে। তো এভাবে করে আমি সব রসুনগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে, আর এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা চাপ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে, আর এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এর মধ্যে এখন আমি শুটকিটাকে দিয়ে দেবো। তো আমি তাওয়ায় শুটকিটা দিয়ে তারপরে এটাকে আমি একটু উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু লোয়ের থেকে একটু বেশি করে দিতে হবে, একদম হাই আঁচ করে দেওয়া যাবে না, মিডিয়াম লো হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে একটু নেড়ে চেড়ে ভেঙে দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি। আর চ্যাপা শুটকিটা কিন্তু এভাবেই ভাজতে হয়, আপনারা চাইলে এর কাঁটাটা সারিয়ে ফেলে দিতে পারেন, আমি এর কাঁটাটা শুদ্ধই পিষে নেব। কারণ চ্যাপা শুটকির কাঁটাগুলো অনেকটা সফট এবং নরম হয়, তাই এটা পিষতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আপনারা যদি না পিষতে চান তাহলে আপনারা এটা ফেলে দিতে পারেন বেছে। তো এই যে আমার চাপা শুটকিটা কিন্তু হয়ে এসেছে, আর এটা থেকে যখন খুব বেশি একটা গ্রান বের হয়, অনেক বেশি ফ্লেভার বের হয়, তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হয়। তো আমি এখানে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, আর এই শিলপাটার ভিতরে দিয়ে দিয়েছি সেই ভেজে নেওয়া মরিচগুলোকে। মরিচগুলোকে আমি একটু এখন পিষে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তো আমি এটাকে একটু শিলপাটায় করে নিচ্ছি।
তো এই যে এখন আমি শুটকিগুলোকেও দিয়ে এগুলোকে একটু পিষে নিচ্ছি ভালো করে। এখন আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি, সেই ভেজে নেওয়া রসুনগুলো এখন আমি একটু হালকা হাতে বেটে নেব। তো এখন সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপর আবার ভালোভাবে মিক্স করে পিষে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি সেই পেঁয়াজগুলোকে, পেঁয়াজগুলোকে আমি একটু বড় সাইজের করে তারপর কোয়াগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু পিষে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম মিশ করে ফেলবো না, একটু হালকা থেতো থেতো করে রাখবো, তাতে করে এই শুটকি ভর্তাটা খুব বেশি মজা লাগে খেতে। আপনারা চাইলে আপনারা পেঁয়াজগুলো থেতো করে না রাখতে চাইলে আপনারা মিশ করে দিতে পারেন, আমি এভাবে পছন্দ করি তাই আমি এভাবেই দিচ্ছি। এই যে আমার শুটকি ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে আমি শুটকি ভর্তাটা করে নিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এটা কিন্তু আমি মরিচের কালারটা ভেজে কালো করে ফেলেনি বলেই এই কালারটা এসেছে। আর আপনারা যদি মরিচটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেটে নেন সেক্ষেত্রে আরও সুন্দর কালার আসবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।